মৎস্যকন্যা দল। অনেক অনেক দিন আগে সমুদ্রের তলায় একটা সুন্দর দেশ ছিল। এখানে সবাই সারা জীবন সুখে শান্তিতে থাকত। আমি জিতে গেছি। আমি তো বুঝতেই পারছি না আমরা কি খেলছি। এই আশ্চর্য দেশটির নাম অ্যামফিবি দ্বীপ। দ্বীপ বলা হয় কারণ মূল ভূখণ্ড এই দেশেরই অংশ। এই দেশ মৎস্যমানবদের দেশ। এখানকার মৎস্যমানবরা কখনোই আরাম করে সময় কাটাত। হয় তারা বিভিন্ন খেলাধুলায় অংশ নিত, অথবা তারা বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়ত। এই অ্যামফিবি দ্বীপের বুদ্ধিমান পাঁচ বন্ধু টেরা, অ্যাকোয়া, প্রোস্টর, হরি আর ভেন্টু। এই পাঁচ পরম বন্ধু ও তাদের অ্যাডভেঞ্চার নিয়েই আজকে গল্প। ওশিয়ানা, আমার ভীষণ বোর্ড লাগছে, বেড়াতে গেলে কেমন হয়? আমার এখন ছুটি কাটানোর সময় নেই, পরের সপ্তাহে আমি তিমির পিঠে চড়ে ঘুরতে যাচ্ছি। ওহো, তোমরা আমার কায়দাটা দেখলে? শো অফ করা বন্ধ করো অ্যাকোয়া। কি আলোচনা হচ্ছে মেরিস? তোমরা শুনেছো ওরা একটা বিরাট জাহাজ খুঁজে পেয়েছে যেখানে কয়েকশো বছরের পুরনো নেকলেস আছে? তোমরা দেখেছো নিশ্চয়ই ওই শর্টফিশগুলো নেকলেসের জন্য লড়াই করছে। তোমরা যাই বলো, আমি খুব ক্লান্ত। বেড়াতে না গেলে একটা পিকনিকে তো যেতেই পারি, অন্তত একদিনের জন্য অ্যামফিবি আইল্যান্ডের বাইরে। চলো এক্সপ্লোর করি, এটা মজার হবে, আমি রাজি। চলো আমরা টাইটানিয়ামে এরিয়েলের সঙ্গে দেখা করি। আর যেমন কথা তেমন কাজ, পাঁচ বন্ধু মিলে আর এক দেশ টাইটানিয়ামে তারা গেল সাঁতার কাটতে কাটতে আর মজা করতে করতে। কিন্তু হঠাৎ সমুদ্রে তারা কিছু অনুভব করলো। এটা কি হচ্ছে? ও ও, মনে হচ্ছে একটা বড় কিছু দুলছে। তাড়াতাড়ি কিছু একটা আঁকড়ে ধরো, মনে হচ্ছে একটা বড় সড় ঢেউ আসছে। ঠিক তাই, সমুদ্রের তলার ভূমিকম্পে জলে বিরাট পাহাড় প্রমাণ ঢেউ তৈরি। মেরিস, আমি জলের উপরে কিছু একটা দেখতে পাচ্ছি। অকোয়া জিও না, সমুদ্রের ঢেউ ফুলে উঠছিল আর অ্যাকোয়া তার মধ্যে হারিয়ে গেল। কিছু একটা বিপদ বুঝতে পেরে চার বন্ধুই অ্যাকোয়াকে থামানোর চেষ্টা করলো। ততক্ষণে দেরি হয়ে গেছে। সেই বিরাট ঢেউয়ের ধাক্কায় সবাই অজ্ঞান হয়ে গেল। কি, কোথায় আমরা? সবাই ওঠো, আমরা কোথায়? এটা টাইটানিয়াম না অ্যামফিবি। মেরিস ওঠো। কি হয়েছে মেরিস? আমার মনে হচ্ছে কেউ আমাদের এখানে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে গেছে। আর যেটা উজ্জ্বল দেখতে পেয়েছিলাম সেটা আসলে কোনো প্রতিবিম্ব। ও আকোয়া, তোমার এত কেন কৌতূহল? এখন আমাদের এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজতে হবে। কিন্তু হরি কিছু একটা দেখতে পাচ্ছিল। আরে দাঁড়াও, ওই দেখো ওই প্রবালটার রং কোথায়? ও, হতে পারে অনেক পুরনো। না, শুধু পুরনো হয়ে গেলেই প্রবালের রং চলে যায় না, এটা তখনই হয় যখন সমুদ্রের জল খুব গরম হয়ে যায়। কিন্তু জল তো ঠিকই আছে, একটা গন্ডগোল হয়েছে। প্রবাল সূর্যের তেজ সহ্য করতে পারছে না, ওর সানস্ক্রিনটাই নেই। ওকে, আমরা জানি তুমি কোরাল নিয়ে চর্চা করো, কিন্তু এটা বাড়াবাড়ি। কোরাল কখনো সানস্ক্রিন ব্যবহার করতে পারে না, আমরা করি, আর সেটাও যখন উপরে উঠি তখনই। যেসব প্রবাল সমুদ্রপৃষ্ঠের কাছে থাকে ওদের ন্যাচারাল সানস্ক্রিন থাকে সূর্য থেকে বাঁচার জন্য। ও, আমার সানস্ক্রিন আছে, হয়তো এটা কাজে লাগবে। সত্যি অকোয়া, তুমি কি আদৌ কোনোদিন স্কুলে গেছো? এটা খুবই বোকা বোকা অ্যাকোয়া, কোরালদের সব সময় বেশি এসপিএফ সানস্ক্রিন লাগে। হায় রে, আমি তোমাদের বোঝাতেই পারছি না, কোরালদের ন্যাচারাল সানস্ক্রিন ওরা হারিয়ে ফেলেছে বুদ্ধিমানেরা। মেরিস, এটা সত্যি চিন্তার। আর দেখো নিচের প্রবালগুলোতে অ্যালগিও বেঁচে নেই। সেটা কি? আমার সঙ্গে চলো। হরি এগিয়ে চললো, ওরা সবাই হরিকে অনুসরণ করলো। নিচে, অনেক নিচে একটা গহ্বরের মধ্যে ওরা একটা সুন্দর শহরের মতো জায়গায় পৌঁছলো। ও মা ওশিয়ানা, আমরা এটা কোথায় এলাম? জিজ্ঞাসা করো এটা আগে কি ছিল। মেরিস, তুমি কি শুনতে পাচ্ছ? গলাটা খুব মিষ্টি হলেও কষ্টে ভরপুর। সেই আওয়াজ অনুসরণ করে তারা একটা বাচ্চা সমুদ্র ঘটক পেল একটা ভাঙা ব্রিজের নিচে। তোমরা তো এখানে থাকো না, রত্ন চুরি করতে এসেছো। রত্ন চুরি করতে? তোমার নাম কি ছোট্ট সোনা? বাবল। ও বাবল,
আমরা এখানে চুরি করতে আসিনি। আমার নাম টেরা আর এরা আমার বন্ধু অকওয়া, প্রস্টার, হরি আর ভেন্টো। তুমি কি আমাদের বলবে বাবল তোমার মন খারাপ কেন? কারণ আমার বাড়ি, আমার প্রিয় বাড়ি গ্র্যান্ডিয়র হারিয়ে যাচ্ছে। জলের তলায় একসময় গ্র্যান্ডিয়র খুব জমজমাট একটা দেশ ছিল। সব ধরনের সামুদ্রিক প্রাণী নির্ভয়ে সেখানে বাস করত। হঠাৎ একদিন আমাদের প্রাণ ভ্রমণাকে তুলে নেওয়া হলো। প্রাণ ভ্রমণা মানে কি? বড় প্রাসাদের ঠিক মাঝখানে একটা পান্না ছিল, সেই পান্নাই ছিল এই দেশের প্রাণ ভ্রমণা। ওই পান্নাই ছিল শক্তি। একটা দৈত্যাকার ইল এসে পান্নাটাকে চুরির চেষ্টা করলো। সবাই যখন জানতে পারলো, সবাই ওই ইলটাকে ধরতে দৌড়লো। আর ওই গোলমালের মধ্যে ইল ওই পান্নাটাকে মুখ থেকে ফেলে দিল। আর ওই পান্নাটা একটা গভীর গহ্বরের মধ্যে একেবারে তলিয়ে গেল। ওই পান্নাই ছিল গ্র্যান্ডিয়রের একমাত্র শক্তির উৎস। গ্র্যান্ডিয়র থেকে পান্না হারিয়ে যেতেই প্রবাল তার রং হারালো, দেশের ভারসাম্য নষ্ট হলো। পান্না হারিয়ে যাওয়ার সাথে সাথেই সব গোলমাল। পান্না আবার রাজ্যে ফিরিয়ে আনতে হবে। তাড়াতাড়ি পান্না না খুঁজে পেলে আমাদের রাজ্যটাই শেষ হয়ে যাবে। বাবলস তাদের বলল, অনেকেই এসেছে এই পান্নার সন্ধানে, আবার অনেকে এসেছে এটাকে চুরি করার আশায়, কিন্তু সবাই খালি হাতে ফেরত গেছে। তারা কেউ বড় দরজা পেরোতে পারেনি। আমরা তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু আমরা সেটা করতে পারবো কিনা তা নিয়ে আমরা নিশ্চিত নই। চুরি করা খারাপ কাজ। পান্নাটা কোথায় বাবল? আমরা ওটা ফিরিয়ে আনার চেষ্টা করতে পারি। বাবলস ওদের গুহার মাঝখানে একটা জায়গায় নিয়ে গেল। ঠিক আছে বাবলস, আমরা এরপর থেকে দেখে নিচ্ছি। এরপর কি হবে আমরা জানি না, তাই তুমি এই ব্রিজের কাছে গিয়ে আমাদের জন্য অপেক্ষা করো। গুড লাক মেরিস। সেই পাঁচজনেই ভালো করে বড় দরজাটা দেখতে লাগলো। ওরে বাবা, এটা খুব শক্ত। অথবা এটাও হতে পারে তুমি হয়তো একটু বেশি তাড়াহুড়ো করছো। শান্ত হও, এদিকে দেখো। সেখানে একটা লিভার ছিল, কিন্তু হরি চেষ্টা করেও সেটা তুলতে পারেনি, খুব ভারী। দাঁড়াও, আমাকে একবার দেখতে দাও। ওয়াও, এটা আর খোলা যাবে না। অ্যাকোয়া এই ছোট ফাঁকের মধ্যে দিয়ে গোলে ভিতরে গেল। সে ভিতর দিয়ে দরজাটা খুলে দিল আর বাকিরাও ভিতরে এলো। প্লিজ, আমার মনে হয় না একা আছি। আমরা এখানে সবাই আছি অকওয়া, কিন্তু এখানে খুব অন্ধকার, কি করে এগোবো আমরা? ও, আমি জানি। ভেন্টো, তোমার তো একটা বড় ফুসফুস আছে, তার মানে তার ভেতরে অনেক ফাঁকা জায়গা আছে। হ্যাঁ, আমি জানি কি করতে হবে। ভেন্টো বড় করে শ্বাস নিল, তারপর আস্তে আস্তে ফুঁ দিতে থাকলো। বড় বড় হাওয়া ভরা বাবল তৈরি হলো, আর এভাবেই গুহার মধ্যে রাস্তা স্পষ্ট হলো। তারা প্রত্যেকেই বাবলগুলো অনুসরণ করে মোটা দেওয়ালের সামনে এসে দাঁড়ালো। না, এখানে তো কোনো লিভার নেই। এটা খুব শক্ত। না, এটার একটা ধাক্কা লাগবে, এটা জোর করে ভেঙে ফেলতে হবে। প্রস্টার। ও, আমি জানি প্রস্টার, দূর থেকে সাঁতার কেটে এটাতে ধাক্কা মারো, ওই ধাক্কাতেই এটা ভেঙে যাবে। গতি আর শক্তি এই দুটোই লাগবে। বকবক না করে সাঁতার শুরু করো। আর হরি আবার সঠিক ছিল, দেওয়াল ভেঙে যেতেই ভিতরে পান্না দেখা গেল। ওরা সব বাধা ভেঙে পান্না গুহার মধ্যে থেকে বার করে নিয়ে এলো। বরফ প্রাসাদে সেটাকে ফিরিয়ে আনা হলো আর ঠিক জায়গায় রাখা হলো। আর ম্যাচে সারা দেশে প্রাণ, রং আর জৌলুস ফিরে এলো। কেউ যা করতে পারেনি তোমরা সেটাই করে দেখালে। তোমরা সব সময় সজাগ ছিলে, সাহসী ছিলে, জায়গাটাও তোমাদের জানা ছিল, ঠিক সময় ঠিক কাজটা তোমরা করে গেছো। তোমাদের কাজের জন্য আমি কৃতজ্ঞ। গ্র্যান্ডিয়রের রাজ্যের জন্য সত্যি তোমরা মারমেড স্কোয়াড। আহা, মারমেড স্কোয়াড নামটা আমার খুব পছন্দ।
গ্র্যান্ডিওর থেকে তাদের সবার অ্যাম্ফিবিতে ফেরার ব্যবস্থা হল। অভিযান শেষে পাঁচজনের বন্ধুত্ব আরো মজবুত হলো। ওরা বুঝতে পারে কোনো একজনের শক্তি নয়, ওরা সকলে মিলে লড়াই করে তবেই জিত হাসিল করতে পেরেছে। একতাই ওদের শক্তি।